গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন আগের মতো অভিনয় না করলেও বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছেন দীর্ঘদিন ধরে। গতকাল ছিল তার 66তম জন্মদিন। বর্তমানে ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গে অভিনেতা কথা বলেছিলেন গতকাল সংবাদ মাধ্যমে। তিনি বলেছিলেন, প্রতিবার যা থাকে এবারও তাই, বরাবরই আমি চেষ্টা করি আমার এই দিনে সমাজের মানুষের জন্য কিছু করার। যেহেতু আমার জন্মদিন প্রতি বছরই শীতকালে পড়ে এবং ভক্ত অনুরাগীরা আমার জন্য নানা রকমের উপহার আনতে চায়, আমি তাদের বলি একটা করে কম্বল নিয়ে আসতে। পরে তার সঙ্গে আমি নিজেও কিছু সংখ্যক কম্বল যোগ করে শীতার্থ মানুষের মাঝে বিলি করি। এতে আমার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ হলো, আবার মানুষের জন্য কিছু করার অভ্যাস হলো। তবে গতকাল অভিনেতা বাড়ি ফেরার পরপরই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। শোনা যাচ্ছে বার্ধক্যজনিত কারণে অভিনেতা অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর কিছু ওষুধ দিয়েছে। ওষুধ খাওয়ার পর অভিনেতা বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ, তবে তাকে 7 দিনের বিশ্রামে থাকতে বলেছে ডক্টর। তো বন্ধুরা, বার্ধক্যজনিত কারণে ইলিয়াস কাঞ্চন অসুস্থ হয়ে পড়েছে, তাকে 7 দিনের বিশ্রামে থাকতে বলা হয়েছে। তোমরা কে কে ইলিয়াস কাঞ্চনের ভক্ত কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।